সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাঁকুড়া থেকে সরিয়ে আসানসোল কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে অভিনেত্রী সাংসদ মুনমুন সেনের নাম ঘোষণা করেন তৃণমূল। এরপরই আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় একটি টুইটে এই ঘটনাকে সেন্সেশনাল উপহার বলে মন্তব্য করেন, যার পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুলকে আনকালচার্ড বলে আখ্যা দেন। শুরু হয় বিতর্ক। এরপর মুনমুন সেনকে নিজের ভালো বন্ধু বলে দাবি করেন বাবুল। অভিনেত্রীর সঙ্গে ভোট যুদ্ধের বাইরে গিয়ে কফি খেতেও আপত্তি নেই বলে দাবি করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন মুনমুন সেন মুখ খুলেন বাবুলকে নিয়ে। এক সাক্ষাৎকারে মুনমুন সেন বাবুল সুপ্রিয় সম্পর্কে বলতে গিয়ে জানান, ও খুব মিষ্টি ছেলে। অভিনেত্রীর দাবি বাবুল বাঙালি, তার পরিবার বাঙালি, ফলে যে কোনো সময় বাবুল তৃণমূলে যে যোগ দেবেন না তা কি বলা যায়। উল্লেখ্য, মুনমুন সেনের এই বক্তব্য ফের একবার সরগরম আসানসোলের রাজনৈতিক ময়দান। সেখানে এই বছর ভোটে ফুল যুদ্ধ ঘিরে রীতিমতো আলোচনায় উঠে আসছে ভোট পরিস্থিতি। এই প্রেক্ষাপটে মুনমুন সেনের বক্তব্য ঘিরেও শুরু হয়েছে আলোচনা। যে কোনো একজন বা তিনজন উত্তর দিতে হবে আমাকে, তারপর আমি কথা বলবো, না তো আমি চলে যাব। ওকে, আসানসোলে অন্য কোনো প্রার্থী হওয়া উচিত ছিল বল, একজন বলো। আমরা কি করে বলবো, তোমাদের একটা পছন্দ অপছন্দ আছে, লিখবে তো এতখানি বা এইটুকুনি তো বলতে পারবে না কেউ। আমি যারা এক্সিস্টিং তাদের বিষয়ে বলছি না, আমি এসে বলে জিজ্ঞেস করছি, বলবে না তোমরা, আমি ওই রকম উত্তর দেবো। চলো, কি বলটা হঠাৎ দিদি টেলিভিশনে বলে দিলেন, তখন আমি বম্বেতে ছিলাম আর আমার মনটা খুব খারাপ। কেন, তার আগের দিন রাত্রে একটা লিস্ট বেরিয়েছিল আর সেখানে বলা হয়েছিল যে কোনো অভিনেতা অভিনেত্রী থাকবে না দেব ছাড়া। তো আমি হঠাৎ এরকম একটা লিস্ট বেরিয়ে গেল। তো পরের দিন আমার স্বামী ফোন করে, ও আমার পক্ষে খুব লাকি, বলল যে দিদি আমি টিভি দেখছি, দিদি তোমার নাম অ্যানাউন্স করেছে, তুমিও আছেন বলিউডের শিল্পী, আমাদেরও নতুন নতুন শিল্পী এসেছে, সুন্দর সুন্দর মেয়েরা, ইন্টেলিজেন্ট মেয়ে, দেখতে সুন্দর, কথা বলতে জানে, তো চাইছে ওরাও ভালো করুক। আমি তার বাবাকে চিনতাম, তার বাবা বলেছিল তুমি একটু বলো যেন গানটা না ছাড়ে, এসব যেন না করে, এইটুকুনি জানি আর কিছু না। আপনারা লিখবেন, আমি কিছু বলবো না। আমি তো জিতবই, আর এবার এত অর্গানাইজড আরো বেশি ভালোভাবে জেতা উচিত।